স্ত্রীর সঙ্গে কমপ্লেক্সের একটা কানেক্টেড হয়, তারপরে আমাদের লোভ, আমাদের চাহিদা গুলো বাড়ে, কাম ক্রোধ লোভ মোদ মোহ মাৎসর্য এগুলো তো আছেই, তার সঙ্গে আমাদের ক্ষিধা তৃষ্ণা, আমাদের মানে চোখের আরাম, কানের শোনা, জিভের স্বাদ, এগুলোর জন্য আমাদের আর্নিং করতে হয়, এবং আমাদের এই আর্নিং করতে যে আমাদের অনেক কর্ম করতে হয়, অর্থাৎ আমাদের ওই ধর্মগুলো, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়ের ধর্ম যতক্ষণ আমার আছে, ততক্ষণ আমার চাহিদা আছে, ততক্ষণই আমি জীবিত, আমার চাহিদা শেষ, আমার ধর্ম শেষ। সুতরাং এই জিনিসগুলো প্রত্যেকটা মানুষেরই আছে, প্রত্যেকেরই ছেলে মেয়ে আছে, তাদের তাদের রক্ষা করতে হবে, নিজের জীবন রক্ষা করতে হবে, খাদ্য বাসস্থান পোশাক নানা রকম সামগ্রী আমাদের দরকার, এগুলো আর্নিং করতে হলে তো আমাদের কাজ করতে হবে, এই কাজ করতে হলে আমাদের স্বাস্থ্য রাখতে হবে, সুস্থ থাকতে হবে। এই স্বাস্থ্য সুস্থ বজায় রাখার জন্য পরম দয়াল শ্রীজি ঠাকুর কত কথা বলেছেন, তিনি সস্তায়নী সদাচারের কথা বলেছেন, নিরামিষ খাওয়ার কথা বলেছেন, এবং সদাচার মেনটেন করার কথা বলেছেন, চলা বলা গুলো ঠিক করতে বলেছেন। এখন আমরা আমাদের এই যে স্বাস্থ্যটা দেখছেন, এটাকে যদি বজায় না রাখতে পারি, তাহলে আমাদের নিজের জীবন তো রক্ষা করতে পারবোই না, আমাদের পরিবারের জীবনকেও রক্ষা করতে পারবো না, আমরা কর্মক্ষেত্রে অসুস্থ হয়ে পড়বো, আমরা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাবে, তখন আমাদের কাছে ঠাকুরও আর ভালো লাগবে না, ঠাকুরের কাজ তো দূরের কথা, নিজের কাজই করতে পারবো না। সুতরাং আমাদের নিয়মিতভাবে নাম ধ্যান করার কথা বলেছে পরম দয়াল শ্রীজি ঠাকুর, যদি নিয়মিতভাবে নাম ধ্যান না করি তাহলে আমাদের স্বাস্থ্য বজায় থাকবে না। এই নাম ধ্যান করার জন্য তিনি উষায় নিশায় মন্ত্র সাধনের কথা বলেছেন, তিনি জানতেন যে কেন আমরা মন্ত্র সাধন করবো, আমাদের স্বাস্থ্য যদি বজায় না থাকে, আমরা যদি অসুস্থ হয়ে যাই, তাহলে আমরা আমাদের ধর্ম পালন হবে না। তাই পরম দয়াল শ্রীজি ঠাকুর ওই উষায় নিশায় মন্ত্র সাধনের কথা বললেন, যাতে আমরা নিয়মিতভাবে মন্ত্র সাধন যদি করি, মেডিটেশন করি, তাহলে আমাদের স্বাস্থ্য বজায় থাকবে, আমাদের সৌন্দর্য রক্ষা হবে, আমাদের রোগ ব্যাধি হবে না। তাই তিনি অনেক জায়গায় অনেক লেখায় তিনি বলেছেন ওই আমাদের নাম ধ্যান করার কথা, এবং সেখানে বহু আলোচনা প্রসঙ্গে অনেক জায়গায় তিনি বলেছেন যে নাম ধ্যান যদি আমরা করি প্রচুর পরিমাণে, তাহলে আমাদের প্রচুর পরিমাণে মেলাটোনিন সিক্রেশন হবে, আমাদের স্পিনিয়াল গ্ল্যান্ড আছে, এখান থেকে এইখান থেকে অজ্ঞাচক্র থেকে সরলরেখা টালে এই মিড ব্রেনের পিছন দিকে একটা স্পিনিয়াল গ্ল্যান্ড আছে, এবং সেখান থেকে প্রচুর পরিমাণে মেলাটোনিন সিক্রেশন হবে, ওই সিক্রেশনটা ডিঅক্সিডাইজের কাজ করবে। এখন এই যে আমাদের এই যে স্বাস্থ্য, এই স্বাস্থ্য বজায় রাখার জন্য আমাদের শরীরে প্রতিনিয়ত অক্সিডেশন হচ্ছে, অর্থাৎ স্বাস্থ্য সৌন্দর্য বজার জন্য আমাদের একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে শরীরের মধ্যে। এই রাসায়নিক বিক্রিয়া হতে গিয়ে আমাদের শরীরে অনেক মরছে পড়ে, কোষগুলো ড্যামেজ হয়ে যায়, কারণ আমাদের প্রত্যেকটা শরীরে কোষগুলো আমাদের তৈরি হয়েছে, সেই কোষগুলো দিয়ে আমাদের বিভিন্ন গ্ল্যান্ড তৈরি হচ্ছে, রেসপিরেটরি গ্ল্যান্ড বলেন, তারপরে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বলেন, রেসপিরেটরি সিস্টেম শ্বাস প্রশ্বাস বলেন, আমাদের যা যে কিছু আছে ইউরিনারি সিস্টেম, প্রত্যেকটা সিস্টেম কিন্তু কোষ দিয়ে তৈরি হয়েছে। এখন এই কোষগুলো যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সিস্টেমটা নষ্ট হয়ে যাবে, এবং আমাদের শরীরের বিপাকীয় ক্রিয়া যা যা আছে সব উল্টো পাল্টা হয়ে যাবে, আমরা অসুস্থ হয়ে পড়বো। সুতরাং আমাদের এই ওইগুলোকে ঠিক রাখার জন্য আমাদের শরীরের মধ্যে যে প্রতিনিয়ত সৌন্দর্য বজায় রাখার জন্য, স্বাস্থ্যের কোষের স্বাস্থ্য বজায় রাখার জন্য যে অক্সিডেশন হচ্ছে, তার জন্য আমাদের প্রচুর পরিমাণে মেলাটোনিনের প্রয়োজন আছে। এই মেলাটোনিনের অভাবে কি হয়, যদি মেলাটোনিন অভাব হয়, এটা অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে, এবং এইটার জন্য আমাদের কোষগুলো তখন আর ড্যামেজ হয়ে যায়, কোষগুলো আর রক্ষা পায় না, কারণ এর কাজ হচ্ছে অক্সিডেশনের সময় যে কোষগুলো, যে খারাপ পদার্থগুলো হয়, সেগুলোকে এই মেলাটোনিনকে করে ডিঅক্সিডাইজ করে নানা শরীরের বিভিন্ন অঙ্গ থেকে বার করে দেয়, পেচ্ছাপ থেকে বা যাই থেকে বলুন কেন। এখন এই জন্য যদি আমরা উষায় নিশায় মন্ত্র সাধন করি, তাহলে আমাদের প্রচুর পরিমাণে মেলাটোনিন সিক্রেশন হবে, এই মেলাটোনিন আমাদের যৌবনকে দীর্ঘস্থায়ী করে রাখবে। আমি এই সংক্ষেপে এই ব্যাপারটা একটুখানি মেডিটেশনটা সামান্য টাচ করে যাচ্ছি, এবং উষা নিশায় মন্ত্র সাধনের কথা এই কারণেই বললেন, আমাদের ঠাকুর বলছেন উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ যথাসময় ঈশ্ব নিদেশ মূর্ত করাই তো, এই উষা নিশার কথাটা কেন বললেন, আমরা সারাদিন তো জপ করছি, নাম ধ্যানও করছি, কিন্তু বিজ্ঞান এখানে বলছে উষা এবং নিশা, এই ঠাকুর এই দুটো কথা বলছে, বিজ্ঞানের তরফ থেকে এটাকে ব্যাখ্যা করা যেতে পারে যে ওই সময়টা মেলাটোনিন সিক্রেশনের একটা আইডিয়াল সময়, ওই সময়টা বেশি যদি আমরা নাম ধ্যান করি, তাহলে আমাদের মেলাটোনিন সিক্রেশনটা প্রচুর পরিমাণে হবে, এবং আমাদের প্রচুর পরিমাণে মেলাটোনিন সিক্রেশন হলে আমাদের শরীরের কোষগুলো সতেজ হয়ে উঠবে, আমাদের সিস্টেমগুলো সুন্দর হয়ে উঠবে, শরীরে মরচে পড়বে না, আমাদের স্বাস্থ্য সৌন্দর্য বজায় থাকবে। এখন এবার একটা প্রশ্ন আসতে পারে যে
আমাদের ভিতরে একটা গ্ল্যান্ড, সে কি করে জানবে কখন উষা কখন নিশা? ভগবানের এমনই সৃষ্টি, বিজ্ঞানের এমনই অদ্ভুত খেল যে আমাদের যে এই যে স্পিনিয়াল গ্ল্যান্ডটা আছে সেরিব্রামের কাছে মধ্য ব্রেনের এইখানটায়, তার সঙ্গে আমাদের এই যে চোখ দুটো আছে, চোখের সঙ্গে নার্ভাস সিস্টেম কানেক্ট করা আছে। যখনই আলোটা কমে যায় তখনই এখান থেকে সংকেত ওখানে যায় যে এবার মেলাটোনিন সিক্রেশন শুরু করো। আবার যখন আলোটা নিভে যায় চোখের নার্ভাস সিস্টেম থেকে এই গ্ল্যান্ডে সংকেত যায় যে এখন আলো ফুটেছে, হ্যাঁ এখন তুমি বন্ধ করো। তাহলে দেখুন ওই সময় উষা আর নিশায় এই ঘটনা দুটো বেশি ঘটে। তাই ঠাকুর বললেন উষা নিশায় মন্ত্র সাধন, উষা নিশায় মন্ত্র সাধন করলে আমাদের খুব সহজেই প্রচুর পরিমাণে আমাদের মেলাটোনিন সিক্রেশন স্পিনিয়াল গ্ল্যান্ড থেকে এবং আমরা আমাদের স্বাস্থ্যকে বজায় রাখতে পারবো। এই জন্য ঠাকুর বারবার করে ওই কথাটা বলেছেন। দাদা আমার কি সময় হয়ে গেছে? হ্যালো, হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ এখন, হ্যাঁ এক দু মিনিটের মধ্যে। আগে 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 দাদা, আমি তো কোনোদিন যদি আবার আমার সুযোগ হয় আমি সুযোগ করতে পারি আপনাদের এই বিশেষ করে নামধানের উপরে মেলাটোনিন বা এই জাতীয় বিষয়রূপে মেডিটেশন নিয়ে বলার চেষ্টা করবো। আমি একটু টাচ করে গেলাম এই কারণে যাতে সহজ ব্যাপারটা বুঝে মানুষ ওই সময়টাই যেন নামধানটা করে, তাহলে দেখবেন সব ঘটনাগুলোই হবে। আর নামধান না করলে কিন্তু যজন যদি নিষ্পত্তি করাও কিন্তু মুশকিল হয়ে যাবে। যাই হোক, আমরা ভাগ্যবান, আমাদের পরমপূজ্যপাদ শ্রী আচার্যের রয়েছেন, তিনি আদর্শ বিগ্রহ, ঠাকুর সেই আদর্শ বিগ্রহের মধ্যে থেকেই তিনি লীলা করছেন, পিতা পুত্রের লীলা ঠাকুর বলেই গেছেন। এখন পূজ্যপাদ আচার্যদের পূজনীয় অবিন্দাদার মধ্যে দিয়ে সেই লীলাগুলো ঘটছে, প্রতিনিয়ত যে লীলা ঘটছে আপনারা জানেন, তার হাজার হাজার ঘটনা আছে। এবং এখন যে ডিপি ওয়ার্কের কথা বলছেন পূজনীয় অবিন্দাদা, এই যে আমাদের কি সাংঘাতিক একটা কাজ, এই যে আমাদের মেষপালক হারিয়ে যেত জোসাইস ক্রাইস্টের মতন, পরম দেওয়া শ্রী ঠাকুর তার সন্তানগুলোকে খুঁজে বার করছেন, সে আমাদের দ্বারা কত মানুষের সঙ্গে আমাদের সংযোগ হচ্ছে। আমি প্রতিনিয়ত দু চারটে মানুষের সঙ্গে সংযোগ হয় আমার পেশেন্টের ভিতর দিয়ে, আমি তাদের তাদের সে আমার একটাই ধান্দা থাকে যে কি করে ওই মানুষটার ভিতরে ঠাকুর ঢোকানো, কেন রোগ ব্যাধি ও সারা জীবন হবে, ঠাকুর যদি ভেতরে না থাকে তাহলে রোগ ব্যাধি শেষ করা যাবে না। আমি এ কথাই বলি, দেখেন আপনি আমার কাছে এসছেন, আপনি আমাকে ফিস দেবেন, আপনার কাছে আমি টাকা পয়সা নেবো, আপনাকে মেডিসিন লিখে দেবো, এইটুকু সম্পর্ক। কিন্তু আমি একটু অন্য টাইপের, সামথিং ডিফারেন্ট, আমি চাই না যে আপনার বারবার অসুস্থ হবে, অসুস্থ হয়ে পড়বেন। সুতরাং আপনি যদি এই কতগুলো কথা বলবো এগুলো যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার পরম মঙ্গল হবে। তখন তো শুনতে চায়, তখন ঠাকুরের কথা বলি, বা যারা হয়তো দীক্ষা নিয়েও ছেড়ে দিয়েছে তাদের সেইটাকে আবার সেই জায়গায় ফিরিয়ে আনি। আমার দ্বিতীয়টা অনেকটা এখান থেকে অনেকটা হয়ে যায়। এবং আমরাও এখন কাউগাছি মন্দির আমি যুক্ত রয়েছি, সৎসঙ্গ বিহার কাউগাছি, আচার্যদেবের খুব প্রিয় মন্দির, এবং এবার 26শে ডিসেম্বর উৎসব হবে এবং আচার্যদেব তার ভাইকে পাঠাবে, ওই জন্য অবিন্দারাও রিসেন্ট আসছেন এবং ওখানে প্রায় এসে থাকে। ওই এমন একটা কাউগাছি সৎসঙ্গ বিহার যেটা তার নিজস্ব ঘর তিনি বলেন, এবং গুরু পরিবার সব সময় ওখানে আসতেই থাকে। এই 26শে ডিসেম্বর উৎসব সেখানে আমার একটা বড় দায়িত্ব দিয়েছে, ওখানে কিছু 25 বছর আগের বাসনগুলো সব নষ্ট হয়ে গেছে, এইবার 25 বছর আগের মন্দিরটা ভেঙে ফেলে নতুন মন্দির হয়েছে একদম সম্পূর্ণ। গত বছর গত 26শে ডিসেম্বর উদ্বোধন হয়েছে, এইবার এবার উদ্বোধন হবে। সেখানে কিছু বাসন আমাকে বাসনের জন্য দায়িত্ব দিয়েছে, স্টিলের বাসন, এবং সেটা প্রায় 4 লাখ টাকার মতন বাসনগুলো লাগবে। যদি আপনারা কিছু যোগান দিতে পারেন পরম পিতা দয়া, আমি ওখানে কোডটা দিয়ে দিয়েছি, আমার চাটে ফোন নম্বর দিয়ে দিয়েছি। আপনারা ভালো থাকেন, আনন্দ থাকেন, এই বলে আমি কথা শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।